গুড ইভিনিং বন্ধুরা আজ হলো ষোলোই আগস্ট রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে আগামীকাল থেকে আনলক তিন পর্ব শুরু বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিটিল স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকের বরাক সফর বাতিল মণিপুরে একত্রিশ আগস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন আসামে আগামী পঁচিশ আগস্টের পরে স্কুল কলেজ পুনরায় চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি জলের তলায় তিন হাজার গ্রাম বাজপেয়ীর মৃত্যু দিবসে শ্রদ্ধা জানিয়ে ভিডিও টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ আগস্টের মধ্যে প্রতিবন্ধীদের অ্যাকাউন্টে দেওয়া হবে দিব্যাঙ্গ পেনশন প্রকল্পের অর্থ সুখবর পোর্টালে অভিযোগ জানালে তিন ঘন্টায় সমাধান করবে রেল এবং শেষ খবরটি কাটিগড়ার প্রতিজিপিতে জিএসটি করের বাহানা দেখিয়ে অর্থ সংগ্রহের অভিযোগ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফর বাতিল করা হয়েছে রবিবার তার এখানে আসার কথা ছিল বিজেপির কাছার জেলা সভাপতি কৌশিক রায় জানিয়েছেন বিশেষ কারণে মন্ত্রীর আজকের কর্মসূচি বাতিল করা হয়েছে রবিবার এখানে সে স্বাস্থ্যমন্ত্রীর শিলচর মেডিকেল কলেজের কোভিড চিকিৎসা পর্যালোচনা করার কথা ছিল এখানে বসে ক্যাথলেপ তৈরির ঘোষণা করবেন কথা ছিল এমনটাও তার অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল তিন জেলার জেলা শাসক পুলিশ সুপার সহ পদস্থ অধিকারিকদের সঙ্গে বৈঠক স্বাভাবিক কারণেই এর কোনোটি হচ্ছে না এদিন পরবর্তী রাজ্যে করোনার হার চার শতাংশের নিচে আসতেই আনলকের নিয়ম নীতিকে ব্যাপক শিথিলতায় বৃহস্পতিবার নতুন সূচি প্রকাশ করল সরকার আনলক তিনের নতুন নিয়ম অনুযায়ী ষোলোই আগস্ট থেকে সপ্তাহে পাঁচ দিন সকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত রাস্তার দুপাশেই দোকানপাট খুলতে পারবেন ব্যবসায়ীরা সেই সঙ্গে সপ্তাহের শেষের দুদিন অর্থাৎ শনিবার ও রবিবার লকডাউন অব্যাহত রেখে বাকি পাঁচ দিনে আন্তজেলা যাতায়াতে অনুমতি দেওয়া হয়েছে বাসও চলাচল করতে পারবে তবে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়েই একই শর্তে বেসরকারি যানবাহনের পাশাপাশি মহানগরের সিটি বাস চলাচলেও নতুন নিয়মে অনুমতি দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই এতে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন মহানগরবাসী নৈশ কারফুর ক্ষেত্রেও সময় পরিবর্তন করা হয়েছে ষোলো আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত রাত নয়টা তিরিশ মিনিট থেকে পরের দিন সকাল পাঁচটা পর্যন্ত থাকবে কারফু। নতুন নিয়মে সামাজিক রাজনৈতিক ক্রীড়া বিনোদন শিক্ষামূলক ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে ঠিকই কিন্তু শর্ত একটাই সেসব অনুষ্ঠানে পঞ্চাশ জনের বেশি উপস্থিতি চলবে না কন্টেইনমেন্ট জোনগুলিতে কোনো ধরনের কার্যকলাপের আসা যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে শুধু তাই নয় সপ্তাহের শেষের দুদিন অর্থাৎ শনিবার ও রবিবার সম্পূর্ণ লকডাউনে আমজনতার চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন নিয়মে আগের মতোই মাস্ক পরিধান বাধ্যতামূলক তো বটেই যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের এক হাজার টাকা জরিমানার কথা উল্লেখ রয়েছে পঁয়ষট্টি বছরের উপরও দশ বছরের নিচের শিশু বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে মানা করা হয়েছে পরবর্তী সারা দেশের বিভিন্ন রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ মণিপুরেও প্রতিদিন নতুন করে অনেকেই আক্রান্ত হচ্ছেন এর প্রেক্ষিতে মণিপুর সরকার আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত রাজ্যের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্যের মুখ্যসচিব ডক্টর রাজেশ কুমার এক বার্তায় বলেছেন রাজ্যে প্রতিদিনই নতুন করে বহু লোক আক্রান্ত হচ্ছেন এই আক্রান্তদের মধ্যে অনেকের বাইরে রাজ্য থেকে আসা বা কোনো তত্ত্ব নেই এর প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ও ক্যাবিনেট কমিটির অন্য সদস্যদের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে লকডাউন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন আগামী রাজ্যে আগস্ট পর্যন্ত লকডাউন জারি থাকবে পরবর্তী রেল যাত্রার সময় যাত্রীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের সমাধান বের করে দিতে রেল বিভাগ একটি বিশেষ পোর্টাল চালু করেছে যাত্রার সময় আসনের খারাপ অবস্থা শৌচালয়ের দরজা ভাঙ্গা জলের টেপ বন্ধ থাকা বা টিকিট পরীক্ষক সেই রকম সহযোগিতা না করলে অভিযোগগুলো হেল্পলাইন অথবা পোর্টালে করা যাবে এ ধরনের অভিযোগ দাখিল করার তিন ঘন্টার মধ্যে রেল বিভাগ সত্তর শতাংশ সমাধান করবে অর্থাৎ যাত্রীরা এখন থেকে তাদের অভিযোগ আলাদা আলাদা পোর্টাল বা হেল্পলাইনে না পাঠিয়ে শুধু নতুন এই পোর্টালে পাঠাতে পারবে এই ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ 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 রেল মাদাদ ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট ডট ইন অর্থাৎ ডাব্লিউ ডট আর এ এম এ ডট আই এন এ এ ওয়াই ডট ডট ইন রেল মদত হোয়াটসঅ্যাপ রেল মদত টুইটার ফেসবুক ইত্যাদির মাধ্যমে অভিযোগ দাখিল করতে পারবেন অন্যদিকে এক তিন নয় অর্থাৎ ওয়ান থ্রি নাইন ডায়াল করে কাস্টমার কেয়ারে অভিযোগ জানানো যাবে এতে বারোটি ভাষায় অভিযোগ জানানোর সুবিধা রয়েছে প্রথমে রাখা হয়েছে চিকিৎসা সেবা যাত্রীরা হেচ এক ডায়াল করে রেলে অসুস্থ হয়ে পড়লে এর মাধ্যমে চিকিৎসা সেবা পাবেন রেল স্টেশন চত্বরে অভিযোগ কন্ট্রোল রুম পাওয়া যাবে তার উপর পাঁচ হাজার পাঁচশো রেল স্টেশনে ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকায় যাত্রীরা চাইলে অনাহাসে ইন্টারনেট ব্যবহার করতে পারবে পরবর্তী আসাম সরকার পঁচিশে আগস্টের পরে রাজ্যের স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অসমের স্বাস্থ্য অর্থ শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন আমরা জনগণের কাছ থেকে পরামর্শ পাচ্ছি আমরা পঁচিশ আগস্ট পরামর্শগুলি বিশ্লেষণ করব সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রকের সুপারিশও দেখব উল্লেখ্য কোভিড উনিশের কারণে মার্চ থেকে আসামের স্কুল ও কলেজ বন্ধ রয়েছে আসাম সরকার এক সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করার জন্য একটি প্রস্তাবিত নির্দেশিকা প্রকাশ করেছে সরকার সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত চেয়েছিল পরবর্তী অসমে ক্রমশ অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা একশো বারো জন বন্যার জলে ডুবে রয়েছে বেশ কিছু জেলা সিনগড়ি রঙ্গানাদীর জলে দুই জেলায় কমপক্ষে চুয়ান্নটি গ্রাম জলের তলায় ডুবে গিয়েছে গোটা রাজ্যের প্রায় তিন হাজার গ্রাম জলের তলায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষিমপুর এবং দেমাজি এলাকা এই দুই এলাকার প্রায় উনত্রিশ হাজার জন ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন হাজার হেক্টরের বেশি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার জল থেকে বাঁচতে অন্যত্র চলে গিয়েছেন একাধিক গ্রামের মানুষ তবে এই পরিস্থিতিতেও অসম সরকারের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ শিবির খোলা হয়েছে কিন্তু এই করোনা আবহের মধ্যে ত্রাণ শিবিরগুলিতে রকম স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না স্বাস্থ্যবিধি মেনে চলা কার্যত শিকে উঠেছে বন্যা দুর্গত এলাকাগুলিতেও পরবর্তী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বোঝাতে আগেও সক্রিয়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রয়াণ দিবসেও তার ব্যতিক্রম হল না রবিবার বাজপেয়ীর ভিডিও এবং ছবির একটি সংকলন টুইট করে তার প্রতি শ্রদ্ধা জানালেন মোদী মোদিয়াস টুইটারে লিখেছেন অটলজির পুণ্য তিথিতে তার প্রতি শ্রদ্ধার্গ জাতির অগ্রগতিতে তার অসামান্য অবদানের কথা সব সবসময় স্মরণ করবে এক মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের এই ভিডিওতে বাজপেয়ীর রাজনৈতিক যাত্রার কথা তুলে ধরা হয়েছে বলা হয়েছে প্রশাসক হিসেবে তার সাফল্যের কথা আর নেপথ্যের সেই কণ্ঠস্বর নরেন্দ্র মোদীর তিনি সেখানে বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ীর আত্মত্যাগের কথা দেশ বলতে পারবে না তার নেতৃত্বেই ভারত পরমাণু শক্তিধর হয়েছিল সাংসদ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ভূমিকায় বাজপেয়ীর ভূমিকাও তুলনীয় পরবর্তী রাজ্যের প্রতিবন্ধীদের সরকারের দেওয়া দিব্যাঙ্গ পেনশন প্রকল্পের অর্থ গত এপ্রিল মাস থেকে দেওয়া হয়নি এ নিয়ে সরব হয়েছিল প্রতিবন্ধী সুরক্ষা সংস্থা অসম যার পরিপ্রেক্ষিতে সংগঠনটির সম্পাদক রিপেন মালাকারের সঙ্গে কয়েকটি বিভাগের উচ্চপদস্থ আধিকারিক আলোচনায় বসেন আলোচনায় আগামী বিশ আগস্টের মধ্যে প্রতিবন্ধী হিতাধিকারী এক লক্ষ ষাট হাজার ছয়শো বারো জনের আবণ্টিত অর্থরাশি দেওয়ার প্রতিশ্রুতি দেন অধিকারিকরা এবার শেষ খবরটি কাটিগড়া উন্নয়ন ব্লকের অধীন দশটি জিপির মধ্যে প্রায় প্রতিটি জিপি এলাকার সার্বিক উন্নয়নের জন্য জিপিডিপির অধীন চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দকৃত দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরের দ্বিতীয় কিস্তিস সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ অর্থ বছরের কোটি টাকার অধিক পরিমাণ টাকা জিপি সচিব ও জিপি সভাপতিদের যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে কিন্তু জিপি সচিব সভাপতিদের চরঙ্গাফিলতিতে দুধপুর গণিরগ্রাম ফুলবাড়ি তরিণীপুর গোবিন্দপুর কাতিরাইলসহ মোট দশটি জিপি এলাকার উন্নয়নের কাজ স্থগিত হয়ে পড়ে আছে এ নিয়ে খুব ব্যক্ত করেন কাটিগোড়া উন্নয়ন ব্লকের বিডিও সুজা হোসেন মজুমদার শুক্রবার বিডিও সুজা মজুমদার জানান বিভাগীয় নির্দেশ অনুযায়ী প্রতিটি জিপি এলাকার সার্বিক উন্নয়নের জন্য মঞ্জুরকৃত বিভিন্ন প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করার পাশাপাশি কাজের অগ্রগতি ক্ষতি দেখার জন্য মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ব্লক কার্যালয়ে স্থানীয় বিধায়ক সহ জেলা গ্রাম উন্নয়ন বিভাগের মুখ্য কার্যবাহী অধিকারিকের উপস্থিতিতে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় জিপি সচিবরা জিপিডিপির অধীন চতুর্দশ অর্থ কমিশন কাজের অগ্রগতির খতিয়ান জমা করা সহ অন্যান্য বিভিন্ন ধরনের মঞ্জুরিকৃত প্রকল্পের কাজের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার কথা এবং জিপি সচিবদের প্রদত্ত তত্ত্বের ভিত্তিতে প্রতিটি কাজের অগ্রগতি ক্ষতি দেখার পর উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজের পরবর্তী প্রক্রিয়ার সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু জিপি সচিবদের বদান্যতায় দশটি জিপি এলাকার উন্নয়নের গতি উল্টোপথেই হাঁটছে এদিকে প্রাপ্ত খবর অনুযায়ী ব্লকের অধীন বিভিন্ন জিপিতে বর্তমান চলতে থাকা চতুর্দশ অর্থ কমিশনের কাজে ব্যাপক অনিয়ম সংগঠিত হয়েছে জিপি সচিবরা প্রতিটি জিপিতে জিএসটি করের বাহানা দেখিয়ে অর্থ সংগ্রহ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে এই চিরাজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে